কেউ একজন ঠিকই বলেছিলেন, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নয়, পরিস্থিতি ঠিক করে দেয়। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন কাজ। যারা দুর্বলতা জানার পরেও দুর্বলতা আঘাত করে না, তাদের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। খারাপ মানুষের সাথে সম্পর্কের আঘাত থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দিবে। আমরা যাদের ভিক্ষুক বলি তারা আসলে ভিক্ষুক না, চেয়ারে বসে ক্ষমতা জোরে জনগণের টাকা মেরে খায় তারাই আসল ভিক্ষুক। ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দেবে, খারাপ মানুষ আর খারাপ সময় তোমাকে শিক্ষা দেবে। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমনটা করবেন ঠিক তেমনটি আপনি ফিরে পাবেন। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা অনেক সুন্দর হয়। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রাখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজের মতো করে সহজ সরল ভাবে, সেই কারণে তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছু পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমার অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য হাজার মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই, অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না, এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা, আপনিও তাকে পাত্তা দিবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনি রাজা। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বেড়ে যায়। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম, এমন সঙ্গে যাচাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও সেই দিকে চলিত হবেন। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে কেউ হাসায়, কেউ কাঁদে কেউ কাঁদায়, কেউ খেলে কেউ খেলায়। তবে হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সেটা আগের মতো আর থাকে না। চিন্তা ততটুকু করুন যাতে কাজে শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসা প্রয়োজন।
যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। আপন সে নয় যে কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি ভালোবাসা। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। একটা ভুলের কারণে নয়, একটা ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষটিকে হারায়। পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে, প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হলো চোখের ভাষা। মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায়, তখন সে মিথ্যে অপবাদ দিয়ে বিদায় দেয়। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে চলে যায়। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না, যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। মানুষের সবচেয়ে বড় পিছু টান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে যত্ন বিশ্বাস লাগে। জীবন কি অদ্ভুত তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো, অর্থ বা যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবনসঙ্গী পাবে। জীবনের তিনটি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো, কারণ অভিমান ভুল থেকে হয় কিন্তু অপমান বেমানির থেকে হয়। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। কারো সৌন্দর্যে প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার পেলে ভুলে যাবে, কারো মায়ার প্রেমে পড়ে দেখো, ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছে আটকে যাবে। কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয়। ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে না, জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে। শিক্ষিত লোকটি বলল যাবি, অশিক্ষিত রিকশালা বলল কোথায় যাবেন, সব শিক্ষা বই থেকে আসে না। দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কগুলোই বিষিয়ে গেছে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। তোমার হাত ধরে পথ চলতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে মাঝপথে হাত ছেড়ে দেবে কোনোদিনও ভাবিনি। প্রিয় মানুষটাকে অনলাইনে দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যিই খুব কষ্টের। যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস করে। যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, কারো বিশ্বাস নয়। প্রতিটি মেয়ে চায় তার শাশুড়ি মা ঠিক তার মায়ের মতন হোক। মানুষ কখনো ধোকা খায় না, তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসার কাছে। প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মানুষ যদি তোমার জীবনে না থাকে, তাহলে তুমি সত্যি অনেক দুঃখী মানুষ। জীবনের অধ্যায়টা ছোট নয়, তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নাও এটা তোমার সাথে পুনরাবৃত্তি হতে পারে। নারীকে চেনা যায় পুরুষের বেকারত্ব, আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায়। নিজেকে কখনো খারাপ ভেব না, কারণ এটা ভাবার জন্য সারা দুনিয়া বসে আছে। অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সবসময় সমান যায় না। হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে। উপকার এক অদ্ভুত জিনিস, না করলে মনে রাখে আর করলে ভুলে যায়।
জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো থামে না কারো জন্য, শুধু বাধা পেলে রাস্তা বদলায়। কিছু কিছু বিষয় নিজের ভেতর বন্দি রাখাই ভালো, নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই, সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। চলার পথ কখনো বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষ। ইগো দেখিয়ে মানুষগুলোকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই স্মার্টনেস। মনোবিজ্ঞান বলে, যদি সময়ের মাঝে ভুল বোঝাবুঝি দূর করা না যায়, তবে তা চিরদিনের দূরত্ব তৈরি করবে। ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হলেই সমস্যা, অর্ধেক দুনিয়া ভাবে ওরা প্রেমিক প্রেমিকা। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না।